মংলা ঘোষিয়াখালি চ্যানেল আন্তর্জাতিক নৌরুট, চারপাশে জালের মতো জড়িয়ে আছে প্রায় 250 সংযোগ খাল, কিন্তু এসব খালে বাদ দিয়ে চলছে চিংড়ি চাষ, ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ, জমছে পলি। বছরের পর বছর ধরে এই অবস্থা চলতে থাকায় বন্ধ হয়ে যায় দক্ষিণাঞ্চলের অন্যতম এই নৌরুট। আর তাই সুন্দরবনের মধ্য দিয়ে শ্যালা নদীতে শুরু হয় বিপজ্জনক নৌ চলাচল। গত বছর জুলাইয়ে মংলা ঘোষিয়াখালী চ্যানেলে শুরু হয় খনন কাজ। এরপর শ্যালা নদীতে তেলবাহী কার্গো বিপর্যয়ে সুন্দরবন আক্রান্ত হলে নড়েচড়ে বসে সরকার, রুটটি দ্রুত চালু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী, নৌমন্ত্রী ঘোষণা দেন জুনে শেষ হবে কাজ, কিন্তু জুন পেরিয়ে সেপ্টেম্বর চলে এলেও কাজ শেষ হয়নি। রামপালের কালীগঞ্জ থেকে মংলার পশুর নদী, এই 17.5 কিলোমিটার পর্যন্ত চলছে খনন কাজ। 11 মিটার গভীরতা রেখে ড্রেজার মেশিনে চলছে পলি উত্তোলন। 100 লাখ ঘনমিটার লক্ষ্যমাত্রা রাখা হলেও এখন পর্যন্ত তোলা হয়েছে 80 লাখ ঘনমিটার পলি। বিআইডব্লিউটিএ বলছে ডাম্পিংয়ের পাশাপাশি আরও কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। প্রতি অমাবস্যা পূর্ণিমার জ্বরে পশুর নদী থেকে প্রচুর পরিমাণ পলি আসে, কারণে ভরাট হচ্ছে। এছাড়াও খালগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশন না হওয়ার কারণে এটা ভরাটের পরিমাণ একটু বেশি, এর কারণে আমাদের ড্রেজিং আমরা যথাসময়ে শেষ করতে পারছি না। সরকারি খালে বাদ দিয়ে চিংড়ি ঘের তৈরির ফলে ক্ষতির মুখে পড়ছে চ্যানেলটি, কিন্তু দখলমুক্ত করতে পারেনি প্রশাসন। যে খালগুলো বাদ দিয়ে আছে আমরা কিন্তু ওগুলো কাটছি, কেটে যাচ্ছে, 200টা বাঁধ ইতিমধ্যে কাটা হয়ে গেছে, আর হয়তো আরও কয়েকশো আছে। সরকারি খালে প্রবহমান খালে বাদ দিয়ে চিংড়ি চাষ করছে, তার জন্য আমার বিকল্প ব্যবস্থা করার আমার কোনো দরকার নেই। আমার কাজ হচ্ছে তাকে উচ্ছেদ করা, আমি তাকে উচ্ছেদ করছি, প্রতিদিনই করছি, কালকেও করবো, আজকেও করছি। তবে চ্যানেলটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পদক্ষেপের কথা জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। কর্মকর্তারা বলছেন অচিরেই শেষ হবে এই খনন কাজ, কিন্তু কাজের সাফল্য নির্ভর করবে নদীর প্রবাহ ধরে রাখার উপর। আর নদীর প্রবাহ ধরে রাখতে গেলে নদীর অববাহিকায় গড়ে ওঠা চিংড়ি ঘেরগুলো উচ্ছেদ করতে হবে, পাশাপাশি দখলমুক্ত করতে হবে নদীর সংযোগ খালগুলো, তাহলেই পাওয়া যাবে এ কাজের সাফল্য। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামপাল, বাগেরহাট।